আজ তৈরি করা হচ্ছে পৌষ পার্বণ স্পেশাল দুধ পুলি। এই রেসিপিটি একটি ট্র্যাডিশনাল মা ঠাকুমার রেসিপি, আপনারা পুরো ভিডিওটি দেখে অবশ্যই বাড়িতে বানাবেন। খেজুর গুড়ের পাটালিটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া হচ্ছে। দুধ পুলির স্যুপ তৈরি করার জন্য পাটালি কোড়া কমপ্লিট হয়ে গেছে। এরপর আগে থেকে কুড়ে রাখা একটি বড় নারকেলের কুড়োতে দিয়ে দেওয়া হলো গেট করে রাখা পাটালিটি। এরপর নারকেল কুড়ো আর গ্রেট করা পাটালিটাকে ভালোভাবে হাতের তালুর মাধ্যমে চটকে মাখিয়ে নেওয়া হচ্ছে দুধ পুলির পুর তৈরি করার জন্য। এখানে খেজুরের গুড়ের পাটালি ব্যবহার করা হয়েছে, যেটির স্বাদ ও সুগন্ধ অত্যন্ত সুন্দর। ঠিক এইভাবে কোড়া নারকেলটির সাথে গ্রেট করা খেজুরের গুড়ের পাটালিটি ভালোভাবে চটকে নেওয়া হচ্ছে। একটি কড়া নেওয়া হয়েছে, এরপর কড়াটি সামান্য পরিমাণে ঘি দিয়ে দেওয়া হচ্ছে। এখানে লক্ষ্মী ঘি ব্যবহার করা হলো। এরপর নারকেল আর পাটালি মিশ্রণটিকে দিয়ে দেওয়া হচ্ছে। পুরো মিশ্রণটি দেওয়ার পর খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়িয়ে নেওয়া হচ্ছে, যাতে কড়া না ধরে যায়। ভালোভাবে পাক দিতে হবে দুধ পুলির পুরটিকে। খুন্তি দিয়ে নাড়িয়ে পুরটাকে তৈরি করে নেওয়া হচ্ছে। পুরটিকে বেশি শক্ত করবেন না, তাহলে পিঠে তৈরি করার সময় ভেঙে যেতে পারে। নারকেলের মধ্যে কাঁচা ভাগটা সম্পূর্ণরূপে চলে গেছে এবং পুরটিও ঘন হয়ে এসেছে। পৌষ পার্বণ স্পেশাল দুধ পুলি তৈরি করার জন্য দুধ পুলির পুরটি তৈরি কমপ্লিট হয়ে গেছে। এরপর একটি বাটিতে ঢেলে নেওয়া হচ্ছে ঠান্ডা করার জন্য। এরপর দুধ পুলির ডোটি তৈরি করা হবে। দুধ পুলির খোল তৈরি করার জন্য প্রথমে 2 কাপ জল কড়ায় নিয়ে নিতে হবে। এরপর তাতে সামান্য পরিমাণে লবণ দিতে হচ্ছে। এরপর 1 চামচের ঘি যাচ্ছে। এরপর জলটি ভালোভাবে ফুটে ওঠার অপেক্ষা করতে হবে। জল ভালোভাবে ফুটে এসছে। এরপর ওপর থেকে 250 গ্রাম সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে দেওয়া হলো। সেদ্ধ চালের গুঁড়ো অবশ্যই ব্যবহার করবেন, কারণ সেদ্ধ চালের গুঁড়োতেই পিঠেগুলি বেশি নরম হয়। এরপর খুন্তির সাহায্যে মণ্ডটি তৈরি করার চেষ্টা হচ্ছে। হালকা আঁচে চালগুড়িটি দেওয়ার পর মণ্ডটি বানিয়ে নেওয়া হচ্ছে দুধ পুলি তৈরি করার জন্য। এরপর হাতের তালুর মাধ্যমে ভালোভাবে চাপ দিয়ে দেখে নেওয়া হচ্ছে ডোটি নরম হচ্ছে কি না। এরপর নামিয়ে নেওয়া হচ্ছে চালগুঁড়োর ডোটিকে বানাবার জন্য
সামান্য পরিমাণে নরম অবস্থায় নামিয়ে নেওয়া হলো। বেশি শক্ত করবেন না, কারণ এটি চাল গুঁড়ো, কিছুক্ষণ বাদে ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে এমনিতেই। এরপর গরম অবস্থাতেই চাল গুঁড়োর মিশ্রণটিকে মাখিয়ে নেওয়া হচ্ছে ভালোভাবে ডোটি তৈরি করার জন্য। হাতের মাধ্যমে ভালোভাবে চেপে চেপে ডোটিকে তৈরি করে নিতে হবে। ময়দা মাখার মতো হাতের তালুর মাধ্যমে ভালোভাবে ঠেসে দুধপুলি ডোটিকে তৈরি করে নেওয়া হচ্ছে। দুধপুলির পিঠে তৈরির জন্য ডোটি তৈরি কমপ্লিট হয়ে গেছে। এরপর ভেজা ন্যাকড়া দিয়ে ভালোভাবে ঢেকে দেওয়া হবে। পুরো ডোটিকে ভেজা ন্যাকড়ার সাহায্যে ঢেকে 15 মিনিট রাখা হবে। 15 মিনিট পর ন্যাকড়া সরিয়ে এরপর ওই লেচিটি থেকে ছোট ছোট লেচি পাকিয়ে নিয়ে রাখতে হবে। দেখতে পাচ্ছেন ডোটি থেকে ছোট ছোট লেচি বের করে নেওয়া হচ্ছে পুলিটি তৈরি করার জন্য। এরপর এই ছোট ছোট লেচিগুলোকে ভালোভাবে পাকিয়ে নেওয়া হচ্ছে গোল আকারে। এইভাবে সবকটি লেচিকে গোলভাবে পাকিয়ে রাখতে হবে। পুলিগুলি তৈরি করার জন্য ছোট ছোট লেচিগুলোকে গোল্লা পাকানো হয়ে গেছে। এরপর গোল্লা পাকানো লেচিগুলোকে হাতের আঙুলের মাধ্যমে বাটির শেপ দিতে হবে আস্তে আস্তে করে। দেখতে পাচ্ছেন আঙুলের চাপ দিয়ে দিয়ে আস্তে আস্তে করে গর্ত তৈরি করা হচ্ছে। এরপর নারকেলের পুটটি দিয়ে দেওয়া হচ্ছে। পিঠেটি গড়া কমপ্লিট হয়ে গেছে। ছোট গোল্লা পাকানো লেচিটিকে হাতের আঙুলের মাধ্যমে চেপে চেপে গর্ত সৃষ্টি করা হচ্ছে বা বাটি আকার দেওয়া হচ্ছে। এরপর সামান্য পরিমাণে নারকেলের পুর দিয়ে দেওয়া হলো। নারকেলের পুরটি দেওয়ার পর ভালোভাবে আঙুলের সাহায্যে চেপে সিল করে নেওয়া হচ্ছে। এরপর আস্তে করে হাতুর তালুর মাধ্যমে চাপ দিয়ে পিঠেটি বানিয়ে নেওয়া হলো। এইভাবে আরও একটি পিঠে তৈরি করে নেওয়া হচ্ছে দুধপুলি তৈরি করার জন্য। দেখতে পাচ্ছেন সবকটি পুলি তৈরি করে নেওয়া হয়েছে। দুধে দেবার আগে সবকটি পুলিকে একটি প্লেটে রেখে তার উপরে কাপড় ঢাকা দিয়ে রাখতে হবে, ভেজা কাপড়, কারণ ভেজা কাপড় না ঢাকা দিয়ে পুলিটি শুকনো হয়ে যেতে পারে। এখানে 1 লিটার গরুর দুধ নেওয়া হয়েছে। এরপর দুধটিকে ভালোভাবে ফুটিয়ে নেওয়া হবে। দুধটি ভালোভাবে ফুটে আসলে এরপর আস্তে আস্তে করে পুলিগুলোকে ছেড়ে দিতে হবে দুধের মধ্যে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পুলিকে এক এক করে ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। পুলিগুলি প্রথমে হাই ফ্লেমে দেয়া হলো, যতক্ষণ না ফুটে আসে তার আগে অবধি হাই ফ্লেম রাখতে হবে। আস্তে আস্তে করে পুলিগুলোকে নাড়িয়ে নেওয়া হচ্ছে।
যাতে টলা না ধরে যায়। ঠিক এইভাবে পুলিগুলিকে দুধের মধ্যে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। পুলিগুলি সেদ্ধ হচ্ছে, ওপর থেকে একটি বুদবুদের সৃষ্টি হয়েছে, এরপর ওপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে সাদা বাতাসাগুলি। বাতাসাগুলি আগে থেকে দেওয়া হয়নি, কারণ চিনি বা বাতাসা আগে থেকে দিলে দুধ পুলিগুলি সেদ্ধ হবে না, শক্ত থেকে যাবে। সাথে ডায়মন্ড শেপের মিছরিগুলি দিয়ে দেওয়া হলো। পুলিগুলি সেদ্ধ হয়েছে কি না সেটা দেখার জন্য একটি পুলি তুলে নেওয়া হচ্ছে, এরপর আঙুলের সাহায্যে চেপে দেখে নেওয়া হচ্ছে নরম হয়েছে কি না। দেখতে পাচ্ছেন একেবারে নরম হয়েছে, কারণ এখানে সেদ্ধ চালের পুলি তৈরি করা হচ্ছে। এখানে পাঁচটা ছোট এলাচকে গুঁড়ো করে নেওয়া হয়েছে হামান্ডি স্টেটে। এলাচ গুঁড়োটি দেওয়ার পর আবার নাড়িয়ে নেওয়া হচ্ছে, খুব সুন্দর একটি সুগন্ধ বেরিয়ে আসছে দুধপুলি থেকে। দুধপুলিগুলি সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এরপর দুধপুলিগুলিকে তুলে নেওয়া হচ্ছে একটি বাটিতে। আস্তে আস্তে করে সবকটি পুলিকে কড়া থেকে বাটিতে তুলে নেওয়া হচ্ছে। দুধ পুলির এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দেবেন। বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে পৌষ পার্বণের সময় এই দুধ পুলি রেসিপিটি শেয়ার করবেন। চ্যানেলটি যেটি আপনাদের অত্যন্ত পছন্দের সেটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি প্রেস করে দেবেন, এবং কমেন্ট করে জানাবেন দুধপুলির এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো।